সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সবুজ সংকেত। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত সবুজ সংকেত দিয়েছে। একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর ফলে অন্য দেশগুলো যে অবস্থানে নিক না কেন, সংবিধানসম্মত আগামী নির্বাচনের ব্যাপারে ভারত সমর্থন দিবে। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে বাংলাদেশে ব্যাপক গ্রেপ্তারে উদ্বিগ্ন জাতিসংঘ। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যাপক সংখ্যক নেতা কর্মীকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সেই সঙ্গে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত নির্বাচন প্রত্যাশা করে সংস্থাটি। জানাবো নেতৃত্ব নিয়ে চিন্তিত নয় বিএনপি। একদফার দাবি আদায়ের চূড়ান্ত ধাপের চলমান আন্দোলনের মধ্যেই দেশজুড়ে ধরপাকড় আর মামলায় জর্জরিত বিএনপির নেতাকর্মীরা। প্রতিদিনই দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত অনেক নেতাকর্মী আটক হচ্ছেন। তাছাড়া নির্বাচন ঘিরে বিএনপিকে ভাঙতে ক্ষমতাসীনদের পক্ষে নানামুখী তৎপরতা চালানো হতে পারে বলে আশঙ্কা করছেন নেতাকর্মীরা। জানিয়ে দেব আওয়ামী লীগের অনুষ্ঠানে ওসির স্লোগান এবং হাততালি। আওয়ামী লীগের সরকার বারবার দরকার, দলটির নেতাকর্মীদের সঙ্গে স্লোগান দিতে দেখা গেছে মাদারীপুর জেলার কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে কালকিনি পৌরসভা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আওয়ামী লীগের মত বিনিময় সভায় ওসিকে হাততালি দিয়ে স্লোগান দিতে দেখা যায়। এবারে থাকছে বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটাতে চায়। যারা সন্ত্রাস এবং অগ্নিসন্ত্রাস নিয়ে রাজনীতি করে তাদের পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় হোঁচট খেয়েছে ইসরায়েলি স্থল হামলা। হামাসের হামলার পর থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর সঙ্গে সপ্তাহখানেক আগে হামাসের বিরুদ্ধে বড় আকারে স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা উত্তর গাজা ঘিরে রেখেছে এবং সাতই অক্টোবর হামলার পরিকল্পনায় যুক্ত দশ হামাস কমান্ডারকে হত্যার দাবি করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সবুজ সংকেত। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত সবুজ সংকেত দিয়েছে। একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর ফলে অন্য দেশগুলো যে অবস্থানে নিক না কেন, সংবিধানসম্মত আগামী নির্বাচনের ব্যাপারে ভারত সমর্থন দেবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের যে অবস্থান তা হল, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী, অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক যেভাবে নির্বাচন হয় বাংলাদেশের নির্বাচন হবে ঠিক সেই একই প্রক্রিয়ায়। এই সময় যে নির্বাচনকালীন সরকার থাকবে তা হবে অন্যান্য দেশের মতোই নির্বাচনকালীন সরকার, রুটিন দায়িত্ব পালন করবে। নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকালীন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীন অবস্থান নিতে পারবে। অর্থাৎ যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাহলে সেই স্বাধীনতা তাদের থাকবে। নির্বাচনের জন্য কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কিছু গ্রহণযোগ্য হবে না। নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা বা নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য সহিংস রাজনীতিকেও ভারত সমর্থন করবে না। অর্থাৎ আগামী নির্বাচন সংবিধানসম্মতভাবে করার ব্যাপারে ভারতের ইতিবাচক অবস্থানের একটি সবুজ সংকেত পাওয়া গেছে বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে বাংলাদেশ সরকারের উপর যে চাপ সৃষ্টি করেছিল, সেই চাপ অনেকটাই প্রশ্নবিদ্ধ হবে। আগামী 10 নভেম্বর নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ওই বৈঠকে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ভারতের অবস্থানের কথা সুস্পষ্ট ব্যাখ্যা করা হবে এবং মার্কিন রাষ্ট্রদূত যেন ওই মতের সাথে একমত পোষণ করেন, সেই জন্য কূটনৈতিক তৎপরতাও চালানো হবে। অবশ্য ভারত গত কিছুদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিষয়ে আলাপ আলোচনা করছে। এই আলাপ আলোচনার ক্ষেত্রে ভারত তার অবস্থান সুস্পষ্ট করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য ভারতের অন্যান্য বিষয়গুলোর সাথে একমত, তারা শুধু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে একটা অন্যরকম অবস্থান গ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে গেলে সবগুলো প্রধান প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া একটি অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। প্রকারান্তে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে চায়, কিন্তু 28 অক্টোবর এর ঘটনার পর এখন সরকার বিএনপিকে নির্বাচনে আনার জন্য কোনো চেষ্টা তদবির করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। বিএনপিও এখন নির্বাচন বর্জনের পথে হাঁটছে। সর্বশেষ অবস্থান অনুযায়ী বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন শুধু বর্জন করবে না, নির্বাচন প্রতিহত করার জন্য ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করবে। এরকম বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কি হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এ ধরনের নির্বাচনের উদ্যোগকে সমর্থন জানায় বা এই ধরনের নির্বাচনের প্রেক্ষাপটে কোনো পৃথক অবস্থান গ্রহণ না করে, তাহলে সেটি বাংলাদেশের জন্য শঙ্কার
কারণ হতে পারে বলে কেউ কেউ মনে করছেন। কিন্তু এখন ভারতের এই সবুজ সংকেতের পর মার্কিন যুক্তরাষ্ট্র হয় এই অবস্থান পাল্টাবে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও সরকার নির্বাচনের পথে হাঁটবে। এরকম নির্বাচন হলেও মার্কিন যুক্তরাষ্ট্র যতই আপত্তি থাক না কেন, বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি এবং সমর্থন পাওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। উল্লেখ্য যে 2014 এবং 2018 সালের নির্বাচনেও ভারত পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছিল। আগামী নির্বাচনেও ভারতের অবস্থান আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশে ব্যাপক গ্রেপ্তারে উদ্বিগ্ন জাতিসংঘ। বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যাপক সংখ্যক নেতা কর্মীকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সেই সঙ্গে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু ও সহিংসতা মুক্ত নির্বাচন প্রত্যাশা করে সংস্থাটি। নির্বাচন কমিশনের সংলাপে নভেম্বরে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি, কিন্তু তারা সুষ্ঠু নির্বাচন দাবি করেছে। একজন সাংবাদিকের এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে দেশে ব্যাপক হারে গ্রেপ্তারের বিষয়ে সোমবার এক ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। একই সঙ্গে তিনি আগের মতোই আবারও বলেন, আপনাকে বলতে পারি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু সহিংসতা মুক্ত নির্বাচন আমরা খুব বেশি প্রত্যাশা করি। বিএনপি সংলাপে অংশ নেয়নি এই প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কাছে বিস্তারিত নেই, কেন একটি দল সংলাপে অংশ নেয়নি তা আমি বলতে পারবো না। একই সাংবাদিক গাজায় ইসরায়েলি হামলা নিয়ে প্রশ্ন করেন, বলেন, অনেকেই বলছেন আলোচনার প্রক্রিয়ায় কথা বলা মানেই হলো সময়ক্ষেপণ অজুহাত। মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘের সামনে কি অন্য কোনো কার্যকর উপায় রয়েছে? এর জবাবে মুখপাত্র বলেন, এটা নির্ভর করে যে আপনি জাতিসংঘের কোন অংশের কথা বলছেন তার উপর। আমি মনে করি এই সংগঠনের কোনো সংগঠন আরো বেশি কিছু করতে পারে সম্ভবত। এ বিষয়ে অব্যাহত কথা বলে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব। নেতৃত্ব নিয়ে চিন্তিত নয় বিএনপি। এক দফা দাবি আদায়ের চূড়ান্ত ধাপের চলমান আন্দোলনের মধ্যে দেশজুড়ে ধরপাকড় আর মামলায় জর্জরিত বিএনপি নেতাকর্মীরা। প্রতিদিনই দলটির শীর্ষ নেতা থেকে তৃণমূল পর্যন্ত অনেক নেতাকর্মী আটক হচ্ছেন। তাছাড়া নির্বাচন ঘিরে বিএনপিকে ভাঙতে ক্ষমতাসীনদের পক্ষে নানামুখী তৎপরতাও চালানো হতে পারে বলে আশঙ্কা করছেন নেতাকর্মীরা। এক্ষেত্রে কোনো নেতাকে টাকা পয়সা বা নির্বাচনে জিতিয়ে দেওয়ার প্রলোভন সহ নানা ধরনের সুবিধাদির কথা বলা হচ্ছে। তবে দলের মধ্যে ভাঙনের ষড়যন্ত্র বা পরবর্তী নেতৃত্ব নিয়ে চিন্তিত নয় বিএনপির হাইকমান্ড ও তৃণমূলের নেতাকর্মীরা। বরং তারা এক দফা দাবি আদায় চূড়ান্ত আন্দোলন নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। দেখা গেছে তৃণমূলে কোনো নেতা গ্রেপ্তার হলেই পরবর্তী নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। চলমান এক দফার আন্দোলনকে আরো বেগবান করবার কৌশলে সাফল্য পেতে চায় তারা। অবশ্য গ্রেপ্তার এবং মামলা আতঙ্কের মাঝেই আগামী দিনের কর্মসূচি পালনের সংশয়ের কথা জানিয়েছে তৃণমূল বিএনপির কোনো নেতাকর্মী। তারা বলছেন গণহারে গ্রেপ্তার ও মামলার ভয়ে কর্মীরা দিশেহারা। প্রতিকূল পরিস্থিতিতে কেন্দ্র থেকে নির্দেশ এলেও স্থানীয় পর্যায়ে তা সমন্বয় করতে বেগ পেতে হচ্ছে। কেননা দলীয় কর্মসূচিতে একসময় মুখর থাকা নেতাদের অনেকেই চলমান সংকটে যে যার মতো নিরাপদ আশ্রয় থাকার চেষ্টা করছেন। বিএনপির নীতি নির্ধারকদের দাবি, 28 অক্টোবরের পর সারাদেশে গণহারে গ্রেপ্তার চলছে। অনেক ক্ষেত্রে মামলা না থাকলেও বিএনপি নেতাকর্মীদের ধরে পরে মামলা দিয়ে আবারও পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। কোথাও কোথাও মৃত বা কারাবন্দী ব্যক্তির নামেও মামলা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের প্রায় সব এলাকায় বিএনপির দলীয় কার্যালয় বন্ধ রাখা হয়েছে। গ্রেপ্তার এড়াতে অনেক নেতাকর্মী আত্মীয় বা পরিচিতদের কাছে আশ্রয় নিয়েছেন। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের ধরতে গিয়ে না পেলে তাদের স্বজনদের হুমকি দিচ্ছে। অনেক ক্ষেত্রে আসামিকে না পেলে বৃদ্ধ বাবা এমনকি শ্বশুরকেও গ্রেপ্তার করা হচ্ছে। তবে দলের হাইকমান্ড মনে করছে গ্রেপ্তার, ধরপাকড় আর মামলা দিয়ে নেতাকর্মীদের ঘরছাড়া করে যারা বিএনপিকে নিশ্চিহ্ন করার কথা ভাবছে তাদের উদ্দেশ্য সফল হবে না। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় হোঁচট খেয়েছে ইসরায়েলি স্থল হামলা। হামাসের হামলার পর থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর সঙ্গে সপ্তাহখানেক আগে হামাসের বিরুদ্ধে বড় আকারে স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা উত্তর গাজা ঘিরে রেখেছে এবং 7 অক্টোবর হামলার পরিকল্পনায় যুক্ত 10 হামাস কমান্ডারকে হত্যা দাবি করেছে। এ অর্জনকে চমৎকার সাফল্য হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বিশ্লেষকরা জানিয়েছেন হামাসও ব্যাপক প্রস্তুতি ও দক্ষতার সঙ্গে এসব হামলা মোকাবেলা করেছে। বলা যায় এখন ব্যাপক হামলা সত্ত্বেও হামাসের রকেট নিক্ষেপ অবকাঠামোর তেমন কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল। এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ইসরায়েলি ভূখণ্ডের দিকে গড়ে 12টি করে রকেট ছুড়ছে হামাস। তবে শুক্রবার রকেটের সংখ্যা কমে 9টি হয়েছিল। ইসরায়েল জানিয়েছে স্থল হামলা শুরুর পর থেকে তাদের 32 জন নিহত হয়েছেন। ফলে চলমান এই সংঘাতে তেল আবিবের নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 347 জনে। তবে সেই সংখ্যা আরো অনেক বেশি হবে বলে জানিয়েছে হামাস। ইসরায়েলের 260 জন সেনা আহত হয়েছেন। এছাড়া হামাসের হাতে জিম্মি হিসেবে আছে 242 জন বেসামরিক ব্যক্তি। নতুন ধরনের হাইব্রিড যুদ্ধ 25 অক্টোবর হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে নেতানিয়াহু। এরপর সীমিত আকারে উত্তর গাজায় স্থল হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বাহিনী। শুরুতে একটি সশস্ত্র ব্যালিস্টিক এবং বুলডোজার নিয়ে হামলা চালায় তারা। পরে 28 অক্টোবর ইসরায়েল পূর্ণমাত্রার স্থল হামলা শুরু করে। বিশেষজ্ঞরা জানিয়েছেন হামাসের হামলা এবং ইসরায়েলের প্রতিক্রিয়া দুই বিষয়টি আগের সংঘাতগুলোর মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে। হামাস দাবি করছে তারা ইসরায়েলের বেশ কিছু ট্যাঙ্ক সাজোয়াজান ধ্বংস করেছে। তবে গ্রাইমস মনে করেন সংঘাতের কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলে অসংখ্য সেনা নিহত হয়েছে।
করেছে। এটি দেশের সামরিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসরায়েলের সঙ্গে বহির্বিশ্বে বন্ধুত্বের ফাটল গত সপ্তাহের পুরোটা সময় ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের কাছ থেকে আসা মানবিক কারণে যুদ্ধবিরতির প্রস্তাবে অস্বীকার করে নেতানিয়াহু। তবে গত শুক্রবার তিনি এই অবস্থান থেকে কিছুটা সরে আসতে বাধ্য হন। ইসরায়েল শর্ত দিয়েছে, হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তি দেওয়া হলে তারা যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করবে। গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশেও খানিকটা নমনীয় হয়েছে নেতানিয়াহু। শুরুতে অল্প কয়েক ট্রাক খাবার, পানি, ওষুধ প্রবেশের অনুমতি দেন তিনি। তবে 31 অক্টোবর তিন দিনে 100 ট্রাক ত্রাণ প্রবেশের সম্মতি জানান।